ইউহা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসে থাকে আমার এক ছেলে এক মেয়ে আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয় সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন আমি যতটুকু জানি কারণ প্রচণ্ড বাতাস মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে সেটা খোলা থাকবে তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত একজন নারী তার পর্দা তার প্রাইভেসি তার ব্যক্তিত্ব এগুলোকে বিসর্জন দিতে পারেন না কোনো অবস্থাতেই সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার যে আব্দুরুজ্জামান গাজী আপনি লিখেছেন আমরা সারাদিন কাজের ভেতর কোনো কোন আমল করবো দয়া করে জানাবেন কাজের ফাঁকা ফাঁকে আমরা যে কোনো তাজবি পড়তে পারি সুবাহান আল্লাহ হামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হামদি সুবাহ আল্লাহ রাহাজী বিশেষ করে জির প্রথম দশক চলছে এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহ আল্লাহ আকবর লাহিল্লাহ আক পরল্লাহ আকবর ওয়িল্লাহ হামদ এর বাইরে মনে মনে আল্লাহ কথা স্মরণ করলাম আল্লাহর সাথে কথা বললাম দোয়া করলাম এগুলো সবগুলোই কিন্তু জিকের মধ্যে সামিল হবে ইনশা আল্লাহ আলা